ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ইতালি থেকে দেশে ফিরেছেন আরও 213 জন, রাখা হয়েছে আশকোনা হজ ক্যাম্পে, সারা দেশে কোয়ারেন্টাইনে 2314। প্রবাসীদের দেশে না আসার অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর, মসজিদ মন্দির সহ উপাসনালয়ের জনসমাগম এড়াবার পরামর্শ। করোনা মোকাবেলায় বিকেলে নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন শেখ হাসিনা সহ সার্ক দেশের নেতারা, ঠিক হবে কর্মকৌশল। করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি দলও প্রস্তুত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, জানিয়েছেন ওবায়দুল কাদের। দেশকে করোনার মহামারী থেকে বাঁচাতে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের। পুলিশ হেফাজতে চুয়াডাঙ্গায় ছাত্রলীগের সাবেক এক নেতার মৃত্যু, পরিবারের দাবি পিটিয়ে হত্যা। মাদক মামলায় জামিন পেয়েছেন কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম, মধ্যরাতে মোবাইল কোর্ট বসিয়ে সাজা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট। বড় দরপতন দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে দিনে লেনদেন শুরু, প্রধান সূচক কমে গেছে 200 পয়েন্টের বেশি। বিশ্বে করোনা আক্রান্ত প্রায় 1,57,000, মৃত্যু হয়েছে 5,800 বেশি, ইতালির পর স্পেন এবং ফ্রান্সে জরুরি অবস্থা জারি। করোনা আতঙ্ককে পাশ কাটিয়ে পাকিস্তানে চলছে পিএসএল টি-20, করাচি কিংস এবং কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের মধ্যে ম্যাচ দিয়ে আজ শেষ হবে লিগ পর্বের লড়াই।